फ्रेंड्स, আজ আমরা তোমাদের নিয়ে যাচ্ছি জাপান ট্যুর করাতে, আর এটি খাস কলকাতার বুকেই রয়েছে। তো চলো তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি ইকো পার্ক, আর এখন বাজে একটা। এখান থেকে আমাদের ব্লগ শুরু হচ্ছে। এই যে ইকো পার্কটি রয়েছে, সেটি টোটাল 480 একর জমি নিয়ে তৈরি হয়েছে, আর এর মধ্যে 100 একর জমি রয়েছে জলাভূমি। আজকে যে ভিডিওর মূল আকর্ষণ, সেটি হয়তো আপনারা অনেকেই থাম্বনেল দেখে জেনে গেছেন যে কি দেখাতে চলেছি। আই এম শিওর যে অনেকেই হয়তো ইকো পার্ক নিয়ে অনেক ভিডিও দেখে থাকবে ইতিমধ্যে ইউটিউবে বা ফেসবুকে, কিন্তু এটুকু বলতে পারি আমাদের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম। যে জায়গাটি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, সেটি কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেজন্য আমরা কিভাবে বাড়ি বসে আপনাদেরকে জাপান ট্যুর করাবো, সেটা জানার জন্য কিন্তু শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। আমাদের সাথে এই জাপানিজ ট্যুর তোমাদের সবার খুব ভালো লাগবে। সো নাও লেটস গেট স্টার্টেড। তো আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানটা বোটিং হতো এক সময়, মানে এখন হয়তো বোটিং মোস্ট প্রবলি বন্ধ আছে করোনার জন্য। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, আর পিছনে এই লেক মতো করা হয়েছে, এখান থেকেই বোটিংটা করা হয়। এই যে কাউন্টারটা দেখছেন, বোটিং করার জন্য টিকিট কাটতে হয় এই কাউন্টার থেকে। তবে আপাতত কোভিড রুলসের জন্য বোটিংটা বন্ধ আছে। পিছনে গার্ডেন মতো রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি পিছনে রয়েছে বসার মতো জায়গা। আর এই দিক থেকে আমরা সোজা হেঁটে আসলাম, গেট থেকে সোজা আমরা ডাইরেক্ট এদিকে হেঁটে আসলাম। এই যে সামনেটা ক্রমশ এগিয়ে যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন অপোজিটে রয়েছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, আর এই যে গার্ডেনটা, এদিক দিয়ে আমরা সোজা এদিকটা আসছি। আর এই লেফট সাইডে এদিকে হচ্ছে সম্পূর্ণ লেকের পাশ দিয়ে গার্ডেন মতো করা রয়েছে, বসার জায়গা রয়েছে, গাছ রয়েছে, খুব সুন্দর দৃশ্যগুলো, পুরো ইকো পার্কের মতনই, মানে লিটারেলি ইটস ইকো পার্ক। তো আমি তো যেহেতু ফার্স্ট টাইম আসলাম, এত গ্রিনারিজ দেখে লিটারেলি খুব ভালো লাগলো। আর ডান দিকে রয়েছে একটা দ্বীপ মতো করা রয়েছে, যারা রেস্টুরেন্টে খেতে চান তো ওদিকে এই যে বোট রয়েছে, এই বোটে করে ওই সাইডে গিয়ে আপনারা লাঞ্চ সারতে পারবেন। আর ওদিকে আইফেল টাওয়ার মতো কিছু করা রয়েছে, তো ওদিকটা আমরা যাবো ডেফিনেটলি, আগে আমরা এদিকটাই ক্যাপচার করছি। এদিকে রয়েছে হরিণঘাটা মিট একটা কর্নার রয়েছে, সামনে বিভিন্ন স্ট্যাচু রয়েছে। আর আমরা যেহেতু এই সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমার মনে হয় কেউ না থাকলে ইজিলি মাস্ক খুলে এদিকে হাঁটা যাবে, তো যেটা আমি অ্যাকচুয়ালি করছি এখন। আমরা হেঁটে চলেছি গাছের সাইড দিয়ে সুন্দর এরকম বাঁধানো রাস্তা দিয়ে, ভীষণই সুন্দরভাবে বাঁধানো রয়েছে এই লেকটা। বোটিংটা হলে নিশ্চয়ই আরও ভালো হতো, আর ওদিকটা রেস্টুরেন্ট যারা অ্যাভেল করতে চান তারা ওদিকটা বোটিংয়ের জন্য অ্যাভেল করতে পারেন, দুটোই হবে, রেস্টুরেন্ট প্লাস বোটিং। তো এদিকটা বসে সময় কাটানোর জন্য বন্ধু বান্ধব বা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে বা যারা কাপলস রয়েছে, তারা খুব ইজিলি এদিকটা বসে নিরিবিলিতে সময় কাটাতে পারবে। এদিকে ছোটো ছোটো বসার জায়গা মতো করা রয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি জাপানিজ যে প্যাগোডাটা রয়েছে সেটার দিকে। তো এবার আমরা ঢুকতে চলেছি জাপানিজ ফরেস্টে। বলে রাখা ভালো, এর জন্য আলাদা করে কোনো এন্ট্রি ফি লাগে না। এটা হচ্ছে এন্ট্রান্স, এখানে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম। এটা হচ্ছে রাইট সাইডটা প্যাগোডাটার, আর এটা হচ্ছে লেফট সাইডটা। দূরে একটা প্যাগোডা,
আর এদিকে একটা কেব মতো করা রয়েছে ঝোপঝাড় দিয়ে, এদিকটা দিয়ে আমরা এখন ঢুকব। পুরোটাই ঝোপঝাড়ের এনক্লেভ। খুব সুন্দর সাজানো গোছানো এই জাপানিজ ফরেস্ট, অবশ্যই এটা ভিজিট করবেন ইকো পার্কে আসলে, এটা মিস করবেন না। তো এদিকটা হচ্ছে রাইট সাইডটা, সামনে একটা এন্ট্রান্স মতো করা রয়েছে, ভীষণই কাম অ্যান্ড শেরিং যেটাকে বলে। রয়েছে বেশ কিছু গ্রাস ফ্লাওয়ার, খুব সুন্দর সানফ্লাওয়ারের মতো ছোট 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 গ্রাস ফ্লাওয়ার রয়েছে। আর এদিক দিয়ে আমরা এখন উঠছি ধীরে ধীরে। সো দিস ওয়াজ দ্য থিং যেটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছিলাম, একটা প্রে এরিয়া টাইপের রয়েছে আর একটা অদ্ভুত শান্ত পরিবেশ প্যাগোডার মধ্যে। আমরা মূল প্যাগোডার মধ্যে একটু পরে ঘুরে আসছি, এখানে আপনাদের জুতো খুলে ঢুকতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, যেটা বললাম প্রেয়ার এরিয়া রয়েছে, আর সেদিক থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি আর একটু ফ্রন্টে। সেদিকটা বেসিক্যালি কি আছে একটুখানি দেখে আসি। তো এদিকটা কাজ চলছে সেজন্য এখন আপনাদের ডিসপ্লে করানো যাবে না। এটা হচ্ছে ফ্লাওয়ারি গার্ডেন টাইপের রয়েছে, কিছু ব্যাম্বো ট্রিজ রয়েছে, সুন্দর একটা লেকের সিনিক বিউটি। অসাম এক্সপিরিয়েন্স। এই সময়টা না আসলে কিন্তু কাম যে জিনিসটা সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন
ভ্যারাইটিস টাইপের গাছ রয়েছে, তার মধ্যে ব্যাম্বু ট্রিটা একটু বেশি রয়েছে, কারণ জাপানিজদের ধর্ম অনুযায়ী ব্যাম্বু ট্রিটাকে লাকি মানা হয়। ব্রিজ মতো করা হয়েছে, সামনে রয়েছে একটা অদ্ভুত ধরনের গাছ, এটা কি গাছ আমি জানি না, এক ধরনের ব্যাম্বু পাতাই মনে হয়, কিন্তু একটু ঝোপঝাপ টাইপের রয়েছে এই গাছটা। এটা হচ্ছে মুন গেট। এবার আমরা আইফেল টাওয়ারের দিকে এগিয়ে চলেছি। ওই সামনে দেখুন টয় ট্রেন আসছে, আপনারা টয় ট্রেনের টিকিট কেটে টয় ট্রেনে পুরো ইকো পার্কটাকে ভ্রমণও করতে পারেন। এটা হচ্ছে গেট নাম্বার 1, এটা হচ্ছে যদি গেট নাম্বার 2 দিয়ে ঢোকেন তাহলে এক্সিট, এটা ডান প্রান্তে যাওয়া যাবে না। আজকের জাপানিজ ফরেস্টের ব্লগ আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বের 7 ওয়ান্ডার্স আইল্যান্ড মাস গার্ডেন সহ অন্যান্য আকর্ষণীয় স্পট নিয়ে। দেখতে থাকুন, মিস করবেন না যেন ইকো পার্ক পার্ট 2।